সাবধানে। তোরা কি জানিস আমাদের কলেজের পিছনে পুরান একটা হাবিলি আছে? হ্যাঁ, আমি শুনেছিলাম অনেক বছর আগের একটা হাবিলি আছে, ওখানে নাকি কেউ যায় না ভয়ে। হ্যাঁ, আমরাও শুনেছি ওখানে নাকি ভূত আছে, অনেক বছর ধরে কেউ যাওয়া আসাও করে না সেই ভূতের ভয়ে। বাবা কি বলছিস, ওখানে ভূত আছে? হ্যাঁ, আমিও অনেক শুনেছিলাম ওখানে নাকি ভূতের বসবাস আছে। অবশ্য আমি এগুলো বিশ্বাস করি না। যাবি নাকি একদিন আমরা চারজন যেয়ে দেখে আসি আসলে ভূত আছে কি না? হ্যাঁ, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, ওখানে যদি সত্যি সত্যি ভূত থাকে আর আমাদের কিছু করে ফেলে। সেটাই তো। আরে তোরা তো দেখি সব ভূতের টিম, আমরা চারজন মিলে যাব কিছুই হবে না। আর ভূত যে আছে এটা তোরা কি বিশ্বাস করিস? এগুলো সব ভুয়া কথা, বুঝছিস? সেটাই তো, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। চল প্ল্যান করে একদিন ঘুরে আসি ওই হাবিলিতে, আসলে এই কোনো ভূত আছে কি না সেটাও দেখতে পারবো আর ঘোরাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কিসের যে একটা জেদ ধরলি, কিছু হলে পরে বুঝবি। বৃষ্টি তামান্না, তোরা চলে এসেছিস? আকাশ তো এখন এলো না। কাল তো খুব ফটফট করতেছিল হাবিলিতে যাওয়ার জন্য। হ্যাঁ, আর এখন ওই এখন পর্যন্ত আসেনি, রাস্তায় আছে হয়তো। ওই তো আকাশ আসছে। কিরে, তোর আসতে এতক্ষণ লাগলো কেন? আরে রেডি হয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে, চল এখনই যাই। তোরা কি আরেকবার একটু ভেবে দেখবি? আরে কিসের ভাবা ভাবি, আগে চল তো, তারপর দেখা যাবে। হ্যাঁ চল চল। কি ঠিক হবে, কেমন যেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ রে, চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসতেছে, তোরে কি আরেকবার ভেবে দেখবি? চল না আমরা বাড়ি ফিরে যাই, কোনো দরকার নেই হাবিলিতে ঢোকার, যদি কোনো আপদ বিপদ হয়। আরে তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস, কিছুই হবে না, চল তো। কি অবস্থা, এই হাবিলের ভিতর নোংরা আবর্জনায় পুরো ভরে গেছে ঘরটা। হ্যাঁ, অনেকটা দুর্গন্ধ বেরোচ্ছে। কিছু পচে যাওয়ার গন্ধ বেরোচ্ছে। চল ভিতরে গিয়ে দেখি কোথা থেকে গন্ধটা আসছে। হ্যাঁ চল। নীলয় বৃষ্টি তামান্না, তাড়াতাড়ি এদিকে। কি হয়েছে দেখ, এটা কি? কিছু তো বোঝা যাচ্ছে না, দাঁড়া কাপড়টা সরিয়ে দেখছি। সাবধানে। দেখেছিস, আমি আগেই বলেছিলাম কোনো দরকার নেই যাওয়ার এই হাবিলের মধ্যে, তোরা কেউ আমার কথা শুনলি না। আমি কতবার বারণ করলাম ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আর একটু হলেই তো আমার জানটা পুরো বেরিয়ে যাচ্ছিল। আমারও রে, সব বেটা এই আকাশের দোষ, সব প্ল্যান ছিল এই আকাশের। হ্যাঁ হ্যাঁ, এখন যত দোষ সব আমার, তাই না? আর নিলে হয়তো ধোয়া তুলছি পাতা একদম। বুদ্ধিটা তো তোরই ছিল, আমি কি বলেছিলাম চল হাবিলিতে গিয়ে ঘুরে আসি, তুই বলার পর না আমি একটু সাহস দেখিয়েছিলাম আর কি। হ্যাঁ, এখন তো তুমি কিছুই করনি। আরে তোরা নিজেদের মধ্যে ঝগড়া থামাবি, খালি খালি ঝগড়া করছিস কেন তোরা? তোদের সাথে তো আমরাও এসেছি নাকি? যা হবার তো হয়েই গেছে, এখন ঝগড়া করে কি লাভ, চল বাড়ি ফিরে যাই, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যদি আবার কিছু হয়ে যায়। হ্যাঁ তাই চল, যে যার বাড়িতে ফিরে যাই। হ্যাঁ তাই চল। বাবা, কাল যে ঘটনাটা ঘটলো আমি এটা কখনোই ভুলতে পারবো না। আমিও না রে। আরে চিল কর, ওইগুলো কিছুই ছিল না বুঝেছিস, আমি তো একটুও ভয় পাইনি, তোদের সাথে তালে তাল মিলিয়েছিলাম আর কি। ও আচ্ছা তাই নাকি, কে জানো লাশটাকে দেখে সবার আগে দৌড় দিয়েছিল আর বলেছিল চল
যে যার বাড়িতে ফিরে যাই? ও, ওগুলো তো এমনি ছিল আর কি। আচ্ছা, তাহলে আজকে তুই একা যাবি ওই হাবিলিতে, এবং হাবিলিটা পুরো ঘুরে তারপর আমাদের এসে বলবি হাবিলের ভিতর কি আছে, ওকে? না না, কখনোই না। আমি তো মজা করেছিলাম তোমাদের সাথে।